নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে খুব সহজ এবং স্বাস্থ্যকর ওটসের রেসিপি শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে খেতে পারেন, বিশেষ করে ওয়েট লস জার্নিতে। এটা মাত্র 10 মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মতো প্লেন ওটস নিয়েছি। এটাকে এবার গরম কড়াইতে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এবার এই গরম তেলে 1/2 টিস্পুন মতো গোটা জিরে, 1/2 টিস্পুন মতো গোটা সর্ষে আর 8-10টা কারি পাতা দিয়ে এটাকে লো ফ্লেমে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 8-10টা মতো কাজু দিয়ে কাজুটাকেও এরকম 2-3 সেকেন্ড মতো আর একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি লো ফ্লেমেই একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু পুরো লাল করে ভাজবো না, যতক্ষণ পেঁয়াজটা একটু নরম হচ্ছে ততক্ষণই একটু ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাকে এবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার এই সব সবজিগুলোকে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো আদা কুচি দিয়ে এটাকে আবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর 1/2 টিস্পুন মতো নুন দিয়ে হলুদ আর নুনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি জল দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে লো ফ্লেমে এটাকে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1টা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে ডিমটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। সবজি আর ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই রোস্টেড ওটসটাকে দিয়ে ওটসটাকে ভালো করে 1 মিনিট মতো এর সাথে মিশিয়ে নেব। ওটসটা কিন্তু পুরো জলটাকেই টেনে নেবে। এবার এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। 1 মিনিট হয়ে গেছে, দেখো ওর সবজি সব ভালোভাবে মিশে গেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর 2 টিস্পুন মতো পাতিলেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি 1 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, আজকের ওটসের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।